আলেমগণ কবর জিয়ারতকে তিন ভাগে ভাগ করেছেন, শারাই জিয়ারত, বিদেয়ী জিয়ারত এবং শিরকি জিয়ারত। শারাই জিয়ারত হচ্ছে পরকালকে স্মরণ করা এবং নিজের জন্য ও মৃত ব্যক্তির জন্য দোয়া করার উদ্দেশ্যে কবর জিয়ারত করা। অপরদিকে মৃত ব্যক্তির নিকটে গিয়ে দোয়া করার উদ্দেশ্যে কবর জিয়ারত করা বিদআ। আর আল্লাহ ব্যতীত মৃত ব্যক্তির নিকটে দোয়া করার উদ্দেশ্যে কবর জিয়ারত করা শিরক। আর কবর জিয়ারতের উদ্দেশ্যে ভ্রমণ করা বৈধ নয়। অনুরূপভাবে কবর জিয়ারতের সময় শরীয়ত বিবর্জিত কোনো কাজ করাও বৈধ নয়। এগুলিই হচ্ছে মুসলিমদের নিকটে বিভিন্ন ধরনের কবর জিয়ারত। সুতরাং কবর জিয়ারতের সময় আমরা শরীয়ত বহির্ভূত কোনো কাজ করতে পারবো না।